তো বন্ধুরা বর্তমান সময় কিন্তু আমরা এখন প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন অনেকের মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায় অ্যান্ড ইন্টারনেট কিন্তু ডেলি ইন্টারনেট যেটা আমরা পেয়ে থাকি সেটিও কিন্তু দ্রুত শেষ হয়ে যায় ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনে মাত্র দুইটা সেটিংস অন করে আপনার মোবাইল ফোনের যে ইন্টারনেট দ্রুত শেষ হয়ে যাচ্ছে সেটি কীভাবে আপনি বন্ধ করবেন তো ফ্রেন্ডস এই দুইটা সেটিংস যদি আপনি অফ করে দেন আপনার মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হবে না অ্যান্ড আপনার মোবাইল ফোনের ইন্টারনেটও দ্রুত শেষ হবে না তো ফ্রেন্ডস খুব একটি মজার ব্যাপার আপনারা যদি শিখতে চান এই অসাধারণ দুইটা সেটিংসের বিষয়ে আপনাদেরকে কী করতে হবে এই ছোট্ট ভিডিওটি আপনাকে লাস্ট মতো দেখতে হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দশক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দিয়ে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যায় ওকে ফ্রেন্ডস তো এর জন্য আমাদেরকে কোনো ভাবে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না আমরা सिंपली এখান থেকে মোবাইল ফোনের সেটিংস ওপেন করে নেব প্রথমত তো এখান থেকে আপনারা সেটিংস ওপেন করে নেবেন অ্যান্ড তারপরে এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম তো কার কার ফোনে দেখবেন অ্যাবাউট ফোন থাকবে তো এখানে আমার ক্ষেত্রে সিস্টেম আছে তো সিস্টেমে ক্লিক করবেন দেন সিস্টেমে ক্লিক করার পরে এখান থেকে অ্যাবাউটে ক্লিক করবেন দেন অ্যাবাউটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন বিল্ড নাম্বার এখানে আপনারা বিল নাম্বারে ছয় থেকে সাতবার ক্লিক করবেন করার পরে আপনার মোবাইল ফোনের একটি এক্সট্রা অপশন খুলে যাবে যেটি আমার অলরেডি আমি খুলে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিস্টেমে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখান থেকে জাস্ট আপনি ডেভেলপার অপশানে ক্লিক করে দেবেন দেন ডেভেলপার অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ডোন্ট ক্যাপ অ্যাক্টিভেটস আপনারা জাস্ট এখানে এটি অ্যানেবেল করে দেবেন দেন এটি অ্যানেবেল করার পরে কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে তো ফ্রেন্ডস খুব একটি মজার ব্যাপার আপনার জাস্ট এই ছোট্ট সেটিংস এটি আপনারা অন করে নেবেন দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার করা থাকবে স্ট্যান্ডার্ড লিমিটেড আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে দেবেন দেন এটি করার পরে এখানে আপনার কাজ কমপ্লিট আপনি এখন এখান থেকে বের হয়ে চলে আসবেন দেন বের হয়ে চলে আসার পরে এখান থেকে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন যেখান থেকে আপনি বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে থাকেন তো ট্রেন্স সেখান থেকে প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন দেন থ্রি থ্রি ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করে দেবেন দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস আপনি জাস্ট এখানে অটো আপডেট অ্যাপস এ ক্লিক করে দেবেন দেন এখানে আপনার করা থাকবে ওভার আনিয়া নেটওয়ার্ক আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস আপনি জাস্ট এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এ ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক করে দেবেন দেন এখানে এটি করে রাখলে আপনার ফায়দারে কি হবে এটি যদি অটো আপডেট করা থাকে আপনার মোবাইল ফোনের যত অ্যাপ্লিকেশন প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক আপডেট থাকবে ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে আর সাথে আপনার মোবাইল ফোনের চার্জও কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে ফ্রেন্ডস সেটি আপনারা ডোন্ট অটো আপডেট করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দিয়েছি ডোন্ট অটো আপডেট অ্যাপস আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন দেন এখান থেকে বের হয়ে চলে আসবেন দেন এই ছোট্ট দুইটা সেটিংস যদি আপনারা ফলো করেন আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না অ্যান্ড আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কিন্তু দ্রুত শেষ হবে না দীর্ঘক্ষণ কিন্তু স্থায়ী থাকবে আপনারা জাস্ট এই দুইটা ছোট্ট সেটিংস ফলো করবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আজকের ছিল এই ভিডিও তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দশক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন